ছাত্র আলেম তখনই হতে পারবে যখন সে আরবিও বলতে পারে, বাংলাও বলতে পারে, ইংরেজি বলতে পারে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? জের জবর পেশ ছাড়া আরবি বুঝতে পারে এবং আরবি অনুবাদ করতে পারে। তৃতীয় ধাপ কি? উসুলে হাদিস, উসুলে ফিক, উসুলে তাফসির, বালাগাত, মান্তেকের উপর তার ব্যাপক দখল রয়েছে, তখন সে এবার আলেম বলে গণ্য হবে। আর এই রকম আলেম তৈরি করার স্বপ্নই হচ্ছে জামিয়া সালাফিয়ার। জামিয়া সালাফিয়া তার স্বপ্নে কতদূর সফল বা কতদূর সফল হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু আমরা বিশ্বাস করি যে একদিন আসবে ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া পৃথিবীর বুকে মারকাজুল উলুম, জ্ঞানের কেন্দ্র বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আমরা যখন মাঝে মাঝে বাসায় বসি, গল্প করি, পরিকল্পনা করি, আমি থাকি, আব্দুর রহমান তো আজকে নাই, আব্দুর রহমান আছে ভারতের আহলে হাদিসদের সবচেয়ে যেটা বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস, যেই জামিয়া সালাফিয়ার কারণে এটার নাম জামিয়া সালাফিয়া রাখা হয়েছে, সেই জামিয়া সালাফিয়া আব্দুর রহমান এবার দাওরা শেষ করতেছে। আব্দুর রহিম আছে মিশরের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং মুসলিমদের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয়। আর আমারও হালকা অভিজ্ঞতা আছে দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস পড়ার। এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে অনার্স শেষ করে মাস্টার্সে পড়ার। তো আমরা মাঝে মাঝে যখন পরিকল্পনা করি তখন ভাবি যে এই সব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাগুলোকে জমা করে, পৃথিবীর এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাগুলোকে জমা করে আগামী 5, 10, 15 বছরের মধ্যে এই জামিয়া সালাফিয়াকে পৃথিবীর একটা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাঝে মাঝে কষ্ট হয় কি জানেন, যখন মদিনায় পড়ি তখন কষ্ট হয়, খুব কষ্ট হয়। কি কষ্ট হয়? এক নম্বর কষ্ট হচ্ছে যে বই দেখি প্রথম ছাপা হয়েছে, আল জারহ ওয়া তাদিল ইবনে আবি হাতিম, আপনারা বুঝবেন না এগুলো জারহ তাদিলের বড় বই, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, তাহজিবুল কামাল, মিজানুল ইতেদাল, লিসানুল মিজান, প্রথম কোথায় ছাপা হয়েছে? প্রথম ভারতে ছাপা হয়েছে, পাকিস্তানে ছাপা হয়েছে, প্রথম কোথায় ছাপা হয়েছে? লেবাননে ছাপা হয়েছে, মিশরে ছাপা হয়েছে। এই বইটার পাণ্ডুলিপি কোথায় পাওয়া যায়? সৌদির অমুক লাইব্রেরিতে পাওয়া যায়। আফসোস হয় যে একটা বারের জন্য বাংলাদেশের নাম পাওয়া যায় না, খুব কষ্ট হয় একজন বাংলাদেশি হিসেবে। এবং যখন দেখি যে যে ঘরে আমি বসে পড়তেছি সেই ঘরে যে ঘরটা পরিষ্কার করার জন্য আসতেছে লেবার, সে আমার বাংলাদেশি ভাই। ইলমি জগতে, পৃথিবীর সামনে ইলমি জগতে বাংলাদেশের কোনো অবদান যখন চোখে পড়ে না তখন খুব কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য তো অবশ্যই, কিন্তু দ্বিতীয়ত আমি চাই যেন এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা বাংলাদেশকে মুসলিম বিশ্বের ইলমি জগতে পরিচিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা, অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো বলতে চাচ্ছি না আপনাদের নিকটে, শুধু দোয়া চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদেরকে পড়াশোনা শেষ করে ফিরে আসার তৌফিক দিবে তখন যেন আল্লাহ সুবহানাহু তাআলা এগুলোকে দেশের এবং পৃথিবীর উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দাওয়াতি মাঠেও আমাদের অনেক পরিকল্পনা আছে, সেগুলো সময় সাপেক্ষে আপনাদের সামনে পেশ করব যে জামিয়া সালাফিয়ার অধীনে সারা বাংলাদেশে দাওয়াতি কাজ আমরা চালাতে চাই, কোনো সংগঠন ছাড়াই, কোনো দল ছাড়াই ইনশাআল্লাহ, এবং বিশ্বাস করি একদিন সফল হব ইনশাআল্লাহ। তো এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে দেখেছি নবী রাসূলগণ কি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে বলেন, মুয়াজ বিন জাবাল ইয়েমেনে যাও দাওয়াতি কাজ করো, আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা বাহরাইনে যাও দাওয়াতি কাজ করো। এবং সেই যুগ থেকে নিয়ে রাসূলের তাবে তাবেইন সাহাবীদের যুগ পর্যন্ত দাওয়াতি কাজের মূল কেন্দ্র ছিল মসজিদ। আমরাও চাই যে আমাদের জামিয়া সালাফিয়া থেকে যারা ফারিক করবে, আমাদের যারা ছাত্র হবে, এই সমস্ত ছাত্র আলেমদেরকে আমরা দায়ী হিসেবে, দাওয়াত দানকারী হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে জেনারেল শিক্ষিত বা অশিক্ষিত মূর্খদের দিয়ে নয় বরং আলেমদের দিয়ে দেশে দাওয়াতি কাজ করার ইচ্ছা আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। এবং এই কাজগুলো হবে মসজিদ ভিত্তিক। এই জন্য আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি যে সারা বাংলাদেশে আহলে হাদিসদের কয়টা মসজিদ আছে, কতটা মসজিদ আছে তার আমরা একটা জরিপ চালাতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। এর ঘোষণা আমি ডাঙ্গিপাড়ার যে আমাদের দিনী ভাইদের মতবিনিময় সভায় আমি দিয়েছিলাম, এবং এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি চাই, আমরা চাই, জামিয়া সালাফিয়া চাই। এই সহযোগিতা আপনারা কিভাবে করবেন? মাসিক আল ইতেসামের যে ইমেইল আইডি আছে monthlyaltesam.com, এই ইমেইল আইডিতে আপনি আপনার নিজ নিজ এলাকার মসজিদের ছবি, সেই মসজিদের ঠিকানা,
সেই মসজিদের কোন একজন দিনী ভাইয়ের নাম্বার, সহি আকিদার মসজিদ, আহলে হাদিস মসজিদ, দল মতের ঊর্ধ্বে মসজিদ, আহলে হাদিস আন্দোলনের কি জমিয়তে আহলে হাদিসের কি জামাতে আহলে হাদিসের, এটা দেখার বিষয় নয়। কেন আমি বলি যে আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয়। আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস জামিয়া সালাফিয়া প্রত্যেক আহলে হাদিসের সম্পত্তি, আপনাদের সম্পত্তি। এই জন্য মনকে ছোট করার কিছু নাই, সংকীর্ণতার কিছু নাই। প্রত্যেক যত সহি আকিদের মসজিদ আছে, আহলে হাদিসের মসজিদ আছে, আমরা সেগুলোর একটা জরিপ চালাতে চাই এবং আমরা আমাদের ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইট থেকে শেয়ার দিব লিংক। সেখানে গিয়েও আপনারা আপনাদের মসজিদের ঠিকানা আপলোড করতে পারবেন, মসজিদের ছবি আপলোড করতে পারবেন। কিন্তু জরুরি হচ্ছে যে আপনারা মান্থলি আল ইতিসাম যে ইমেইল আইডি আছে সেখানে পাঠাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আগামীকাল সকালে ইনশাআল্লাহ 8-10টার দিকে আপনাদের সাথে মতবিনিময় সভা হবে, সেখানে আরও কথা বলার সুযোগ হবে। এই বলে এই আশা, এই দাওয়া এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে এবং আপনাদের নিকট থেকে দোয়া চেয়ে যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাকে, আমাদের পরিবারকে, জামিয়া সালাফিয়াকে তার দিনের খেদমতের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।